আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকিয়া খাতুনকে শোকজ করা হয়েছে। গতকাল রাতে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম তাকে শোকজ করেন। তিনি সাংবাদিকদের জানান, শহরের জালাশি এলাকায় আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পর শব্দযন্ত্র ব্যবহার করে জনসভা করেন। এ বিষয়ে তাকে সতর্ক করলে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে ব্যর্থ হলে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।